হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো জাভা লেকচার সিরিজের এই ভিডিওটিতে আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, কীভাবে নেটবিনস আইডিতে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো কিবোর্ড শর্টকাট কেন জানবো আমরা? যদি কিবোর্ড শর্টকাট জানি তাহলে কি করতে পারবো? অনেকগুলো কাজ আমরা যখন কোডিং করব অনেকটা সময় বাঁচাতে পারবো, এবং অনেক বোরিং জিনিস যেমন ধরেন আমার মতো এই যে এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা যখন লিখি তার মধ্যে স্ট্রিং আর্গুমেন্টস একটা অনেক সময় লাগে, আমার কাছে মনে হয় প্রায় অনেকেই বোরিং ফিল করেন। তো এই কাজগুলো আপনি খুবই সংক্ষেপে করতে পারবেন যদি আপনাদের কিবোর্ড শর্টকাট জানা থাকে। অনেকগুলো কাজ অনেক সময় আপনি সেভ করতে পারবেন, অনেক কাজ অনেক তাড়াতাড়ি করে নিতে পারবেন। তো সেই জন্যই আসলে আমি এই ভিডিওটি তৈরি করতেছি যাতে করে আপনার কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারে। ফাইন, তো প্রথমে আমি দেখাবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, এই অংশটা আমাদের প্রায় লিখতে হয়। তো এই অংশটা কিভাবে আপনি কিবোর্ড শর্টকাটের সাহায্যে খুবই তাড়াতাড়ি লিখতে পারেন সেটা আমি দেখে দেবো। আপনাদের যেটা করতে হবে, আমি এই অংশটা ডিলিট করে দিচ্ছি। তো এখন আমার টার্গেট হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই অংশটা লিখবো আমরা চাইলে। হ্যাঁ, কিবোর্ডে এইভাবে আমরা আস্তে আস্তে করে সবাই লিখতে পারি সেটা জানি, কিন্তু সেটা যেহেতু বোরিং এবং সেই জন্যই আমি আপনাদের কি করতে চাইতেছি কিবোর্ড শর্টকাট লেখানোর চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাকে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে সাথে সাথে সেই অংশটা লিখতে পারেন। তো আপনাকে যেটা করতে হবে, পাবলিকের জন্য পি, তারপর কি করি পাবলিক স্ট্যাটিক, স্ট্যাটিকের জন্য এস, ভয়েডের জন্য ভি এবং মেনের জন্য এম, তাহলে পি এস বি এম, সেটা লিখে আপনাকে ট্যাবে চাপ দিতে হবে। এবং ট্যাবে যখন কিবোর্ডে যখন আপনি ট্যাবে চাপ দিবেন সাথে সাথে দেখুন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আপনার সেই অংশটা লিখা হয়ে গেছে। তাহলে জিনিসটা অনেক সেভিং, টাইম সেভিং এবং আপনার বিরক্তিকর সেই ভাবটা দূর করে দেবে ইনশাল্লাহ। তারপর আপনি যেটা করতে পারেন, আপনি চাইলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমরা যেটা করি যেটা প্রায়ই ইউজ করতে হয়, এই লাইনটা লিখতে হয় সিস্টেম আউট ডট প্রিন্ট লাইন যে কোনো আউটপুটের জন্য। তো জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড ফাইন। তো এইখানে আমাদের প্রায় দেখা যায় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এই অংশটা লিখতে হয়। তো এটার জন্য কিবোর্ড শর্টকাট আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আপনি খুবই সংক্ষেপে লিখতে পারেন। তো আপনার যেটা করতে হবে, এস আউট লিখে আপনি ট্যাবে চাপ দিতে হবে, দেখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লেখা হয়ে গেছে আপনার জন্য। ফাইন, তো আশা করি বুঝতে পেরেছেন এই শর্টকাটগুলো। তো আরও অনেক অনেক শর্টকাট আছে, তার মধ্যে আরেকটা শর্টকাট আমি বলে দিতে পারি আপনাদের, যদি কখনো ফোর লুপ তৈরি করতে চান তো এফ ও আর ফোর দিয়ে ট্যাব চাপুন আবারও কিবোর্ডে, দেখুন আপনার জন্য একটা জাস্ট ট্যাম্পলেট তৈরি হয়ে গেছে। এখন আপনি সেটা ইউজ করতে পারেন, সেটাকে মডিফাই করতে পারেন, সেটা আপনার বিষয়। ফাইন, তো এইভাবে অনেক অনেক কিবোর্ড শর্টকাট আছে আসলে আইডিতে। আইডির আমি আগেই বলছি যে আইডির অনেকগুলো গুণাবলী আছে, তার মধ্যে একটা গুণাবলী কিবোর্ড শর্টকাট। তো দেখি আমরা আর কি কি ধরনের কিবোর্ড শর্টকাট আছে, সেই জন্য আপনাকে দেখতে হলে যেতে হবে হেল্পে। হেল্পে গিয়ে আপনাকে কি করতে হবে, কিবোর্ড শর্টকাটস কার্ড এই এইখানে যেতে হবে। তো এইখানে যাওয়ার পর একটা পিডিএফ ফাইল চলে আসবে যেখানে সব ধরনের শর্টকাট সম্পর্কে আপনাকে বলে দেওয়া আছে। দেখুন আমি যে শর্টকাটগুলো ইউজ করছি, এস আউট প্লাস ট্যাব, এস আউট দিয়ে ট্যাব দিতে হবে অবশ্যই, সেটা মনে রাখবেন। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লেখা চলে আসছিল। তারপর আমি কি করছিলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই জন্য পিএসবিএম দিতে হয়েছে। এরকম অনেকগুলো শর্টকাট আছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমি আপনাকে জাস্ট ফরম্যাটটা দেখিয়ে দিয়েছি, বেসিক ফরম্যাট। এখন আমি আপনাদের যেটা বলেছিলাম, যদি আপনি কখনো চান যে আপনি আপনার ইচ্ছা মতো যে আপনার নাম দিয়ে অথবা আপনি নিজে একটা কিবোর্ড শর্টকাট তৈরি করবেন, অর্থাৎ কোড টেমপ্লেট আপনি নিজে তৈরি করবেন, তো সেটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো এখন। ধরা যাক আপনাদের বোঝার সুবিধাতে এই অংশ আমি ডিলিট করে দিচ্ছি। আমার টার্গেটটা হচ্ছে যে আমি নিজে একটা কোড টেমপ্লেট তৈরি করবো, তাই না? তো আমি এরকম তৈরি করতেছি এস আউট। এখন আমাদের জানা হয়ে গেছে এস আউটটা কি, তো অবশ্যই ছোটো হাতের এস আউটটা দিবেন সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন। দেখুন আমি এখানে আমার নামটা দিচ্ছি, তারপর আবারও এস আউট দিচ্ছি, খেয়াল রাখুন এস আউট, এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ধরুন এমন একটা প্রোগ্রাম তৈরি করবো যেখানে হয়তো বা বারবারই আমার নাম এবং আমার ফোন নাম্বার এই অংশটা লাগবে। তো আমি কি করতে পারি, এই অংশটাকে আমি তাহলে শর্টকাটে এই অংশটা কি করতে পারি, এইটার জন্য আমি একটা কোড টেমপ্লেট তৈরি করে নিতে পারি। তো সেইটার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি এইটার জন্য কোড টেমপ্লেট এতটুকু অংশের জন্য কি করতে চাইতেছেন, কোড টেমপ্লেট করতে চাইতেছেন। তো সেইটার জন্য আপনাকে কি করতে হবে, এই অংশটুকু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিতে হবে। কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম, এখান থেকে সরিয়ে নিলাম, কাট করে নিলাম। তারপর আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে টুলস, টুলসে গিয়ে অপশনসে যেতে হবে, তারপর এডিটরে যেতে হবে আপনাকে। এডিটরে যাওয়ার পর আপনি কি করতে চাইতেছেন সেটা মনে রাখতে হবে। আমরা এডিটরে যাওয়ার পর কোড টেমপ্লেটস তৈরি করবো, সেই জন্য কোড টেমপ্লেটসে গেলাম, নিউয়ে যেতে হবে আপনাকে, নিউ যাব। যাওয়ার পর এখানে অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ আপনার যে কোডগুলো আপনি এই যে আনিসুল ইসলাম, তারপর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের ফোন নাম্বার, এটা সাথে সাথে কোন কি ছাপলে সাথে 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 চলে আসবে সেই অ্যাব্রিভিয়েশনটা আপনি এখানে দিতে হবে। তো আমি জাস্ট এখানে এ দিলাম, যখনই এভ্রিভিশন এতে এতে চাপ দিব, যখনই এ দিয়ে ট্যাব যখনই চাপ দিব তখন পুরো অংশটা যাতে চলে আসে, সেই জন্য আমি একটা কোড টেমপ্লেট তৈরি করতেছি, ওকে দিলাম। তারপর এইখানে কি করতে হবে, আমাদের সেই কোডটা পেস্ট করে দিতে হবে, কন্ট্রোল ভি দিয়ে সেটা পেস্ট করে দিলাম, যে যখনই আমি এ দিব এ দিয়ে ট্যাব দেওয়ার সাথে সাথে যাতে এই অংশগুলো চলে আসে আমার। দেন আমরা অ্যাপ্লাই দিব,
তারপর ওকে ফাইন, তাহলে হয়ে গেছে আমাদের কোড টেমপ্লেট তৈরি করা হয়ে গেছে। তো সেটা হয়ে গেছে কিনা না সেটা যদি দেখতে চান আপনাকে কি করতে হবে, আপনি কি নামে সেটা সেভ করে রেখেছেন এ নামে, কোড টেমপ্লেটটা তৈরি করেছেন এ নামে, তো এ দিলাম, এ দিয়ে ট্যাব দিয়ে দিলাম, দেখুন সাথে সাথে সেই পুরো অংশটা চলে আসছে। তো এইভাবে চাইলে আপনি অনেক কিছু অনেক অনেক ভাবে আপনার ইচ্ছে মতো কোড টেমপ্লেট তৈরি করতে পারেন। আপনি চাইলে এই পুরো অংশটাকে কোড টেমপ্লেট বানাতে পারেন, আমি করে দেখাচ্ছি আরেকটা আপনাদের বোঝার সুবিধাতে। তো আমি এতটুকু অংশ কন্ট্রোল এক্স দিয়ে নিলাম, আবার আমি টুলসে গেলাম, অপশনসে গেলাম, এডিটরে তো অবশ্যই যেতে হবে, নিউ এ যেতে হবে, অ্যাব্রিভিয়েশন দিয়ে দেন। আমি কি করছি, মেইন ক্লাস সহ তার মধ্যে আমার নাম এবং ফোন নাম্বার সেই পুরো অংশটাকে আমি টেমপ্লেট বানানোর চেষ্টা করতেছি। তো আমি এখানে বি দিয়ে সেটা করে নিচ্ছি, অথবা মেইন দিয়ে করে নিচ্ছি, এম এ আই এন মেইন দিয়ে করে নিচ্ছি। এবং আমার কোডটাকে, যে কোডটা আমি কাট করে আনছি এখানে, সেটা পেস্ট করে দিতে হবে এবং অ্যাপ্লাই করে দেব তারপর, এবং ওকে করে দেব, ব্যাস। তো দেখুন এখন আমাদের এইখানে যে মেইন কোনো কিছু নাই, আমার নামও নাই, কোনো কিছু নাই। তো আমরা কি নামে সেটা করছি, কিবোর্ড শর্টকাট তৈরি করছি মেইন নামে, যখনই আমি মেইন দিয়ে ট্যাব দেবো সাথে সাথে সেই পুরো অংশটা চলে আসবে। এখন যে কোনো জায়গায় আপনি প্রোগ্রাম করুন, সমস্যা নাই। তো আপনারা অবশ্যই বুঝে গেছেন কিভাবে সেই কাজটা করতে হবে। তো আপনাদের বুঝার সুবিধাতে আমি আরেকটা অংশে চলে যাচ্ছি, আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে এখন আপনি কিবোর্ড শর্টকাট যে কোনো সময় ইউজ করতে পারেন। ধরুন হয়তো বা এইখানে আমি আসি, এই অংশটা আমি ডিলিট করে দিচ্ছি, আমার মেইন ক্লাসের মেইন মেথডের দরকার, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং তার মধ্যে আমার নামগুলো প্রিন্ট করা দরকার, আমার ফোন নাম্বার প্রিন্ট করা দরকার। তো সেটা কি করেছি, আমাদের মেইন কি কমান্ডের সাথে এখন আমরা সেটা করতে পারবো, কারণ সেটা আমরা তৈরি করে নিয়েছি। মেইন দিয়ে যখনই আমরা ট্যাব দেবো সাথে সাথে সেই পুরো কাজটা হয়ে যাচ্ছে। তো এইভাবে চাইলে আপনি আপনার ইচ্ছে মতো কোড টেমপ্লেট তৈরি করে নিতে পারেন, কারণ একই কাজ যখন আপনি জানেন যে বারবার করতে হবে সেটার জন্য কোড টেমপ্লেট করে নেওয়া ভালো, তাহলে আপনার টাইম সেভিং হবে এবং বিরক্তি লাগবে না ইনশাল্লাহ। তো আজকে লেকচার ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী লেকচার ভিডিও হাজির হবো কোনো একটা নতুন টপিক নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ আমার ইউটিউব এই ভিডিওটিতে যদি দেখে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।